শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। বর্তমান এপিডেমিক প্যান্ডামিকের কারণে প্রতিষ্ঠান বন্ধ আছে। বন্ধ থাকায় আমরা আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে শিক্ষা দিতে পারছি না। এতে করে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে। তোমাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আশা করছি তোমরা এই ক্লাসগুলি মনোযোগ সহকারে অনুসরণ করবে এবং অনুশীলন করবে। তো আজকে পড়ানোর বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পাঠদানের বিষয় মুসলমানদের আগমনের পূর্বে ভারতের অবস্থা, আর আজকের পাঠ অর্থাৎ এখনকার পাঠ মুসলমানদের আগমনের পূর্বে ভারতের বিভিন্ন অবস্থা, যেমন 1 নম্বর রাজনৈতিক অবস্থা, 2 নম্বর প্রশাসনিক অবস্থা, 3 নম্বর অর্থনৈতিক অবস্থা, 4 নম্বর সামাজিক অবস্থা, 5 নম্বর ধর্মীয় অবস্থা, 6 নম্বর শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা। আমি একে একে এখন বর্ণনা করব যে মুসলমানদের আগমনের পূর্বে ভারতের অবস্থা কেমন ছিল, মুসলমানদের আগমনের পূর্বে ভারতের অবস্থা ভালো ছিল না। ভারত একটা প্রকাণ্ড দেশ, যে দেশকে সাবেক USSR অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বর্তমানে যার নাম রাশিয়া, এই রাশিয়াকে বাদ দিলে ইউরোপ মহাদেশ যত বড়, ভারত একাই তত বড়। বিশাল একটি দেশ। এদেশের বিচিত্র রূপ, বিচিত্র গঠন, এদেশের মানুষও বিচিত্র, ধর্মও বিচিত্র। এদেশে প্রায় 200টি ভাষা এবং 550টি আঞ্চলিক ভাষা রয়েছে। ভারতের অবস্থা খুবই ভালো ছিল, আর্থসামাজিক অবস্থা খুবই ভালো ছিল। ভারতে প্রচুর ধন সম্পদ ছিল। সেই ধন সম্পদের কারণে এদেশের মানুষের কোনো অভাব ছিল না, এদেশের মানুষ ছিল সচ্ছল। কিন্তু এদেশের যোগাযোগ ব্যবস্থা তৎকালে ভালো ছিল না, কিন্তু রাজনৈতিক অবস্থাও ভালো ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল গোটা ভারত, অর্থাৎ সামন্ততান্ত্রিক রাজ্যে বিভক্ত ছিল, কেন্দ্রীয় শাসন ছিল না। কেন্দ্রীয় শাসনের অভাবে এদেশে গোলযোগ, বিশৃঙ্খলা এগুলি লেগেই থাকত। তো এখন আমরা একে একে এই আজকের পাঠ আলোচনা করব ভারতের রাজনৈতিক অবস্থা, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। ভারতের রাজনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করতে হলে দুইটা পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে, উত্তর ভারত ও দক্ষিণ ভারত। উত্তর ভারত হলো আফগানিস্তান, আসাম, নেপাল, কাশ্মীর, সিন্ধু, বঙ্গদেশ, কনৌজ, এগুলি নিয়েছিল উত্তর ভারত। এবং উত্তর ভারতের অবস্থা মোটামুটি ভালো ছিল। উত্তর ভারতে যে রাজাগুলি ছিল তৎকালীন যুগে, সেই রাজাগুলি মোটামুটি ভালো ছিল এবং জনগণ সুখে শান্তিতেই ছিল। দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা, নৈরাজ্যগুলি তেমন ছিল না। তারপরে এবার আসলো দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের মধ্যে
দক্ষিণ ভারতের মধ্যে হলো যে পাণ্ডু, সেরা, চোল, চোল তার কেরাল, এ সকল রাজ্যগুলি ছিল। এ সকল রাজ্যের রাজাগুলি ছিল প্রজাপীড়ক, উৎপীড়ক, জনগণকে সবসময় নির্যাতন, নিপীড়নের মধ্যে রাখত। দেশের মানুষ সুখে শান্তিতে ছিল না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কিন্তু দেশে বিশৃঙ্খলা বিরাজমান ছিল। দেশের মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত ছিল। দেশে সর্বত্র অশান্তি বিরাজমান ছিল। তারপরে দ্বিতীয়ত প্রশাসনিক অবস্থা। মুসলমানদের আগমনের পূর্বে ভারতের প্রশাসনিক অবস্থা এবং প্রশাসকদের নামকরণ বিভিন্ন রকমের ছিল। যেমন রাজাই ছিলেন সর্বসর্বা, রাজার আদেশই ছিল আইন, রাজাই যা কিছু করবে সেটাই জনগণকে মেনে নিতে হতো। রাজাকে রাজকার্যে সহযোগিতা করত দুজন ব্যক্তি, একজন হলো মন্ত্রী আর একজন হলো সচিব। এর রাজা ইচ্ছা করলে এদের কথা শুনতেও পারত, আবার ইচ্ছা না করলে না শুনত। তো এই অর্থমন্ত্রীর উপাধি ছিল, নাম ছিল অমাত্য। পররাষ্ট্রমন্ত্রীর উপাধি ছিল, পররাষ্ট্রমন্ত্রীর উপাধি ছিল সুমন্ত। তারপরে ভূমি মন্ত্রীর উপাধি ছিল আদিপাক্ষিত্তা। তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামকরণ ছিল। আর প্রত্যেকটা প্রদেশ এক একটা জেলায় বিভক্ত ছিল, জেলা ইউনিয়নে বিভক্ত ছিল, উপজেলায় বিভক্ত ছিল, ইউনিয়নে বিভক্ত ছিল এবং গ্রামে বিভক্ত ছিল। এবং গ্রামগুলি ছিল প্রশাসনিক ব্যবস্থার সর্বনিম্ন ইউনিট। যেমন জেলাকে বলা হতো ভাষ্য, জেলার শাসনকর্তাকে বলা হতো ভাষ্যপতি। তারপরে প্রদেশের যিনি প্রধান ছিল তার উপাধি ছিল, প্রদেশের প্রধানের উপাধি যাই হোক, দুঃখিত আমার এই মুহূর্তে স্মরণ করছে না, পরে তোমাদেরকে জানিয়ে দেব। তো এইভাবে প্রশাসন বিন্যস্ত ছিল। তারপরে তৃতীয় নম্বর যে অর্থনৈতিক অবস্থা, কৃষক, ব্যবসায়ী ও সম্ভ্রান্ত। ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। গোটা ভারত ছিল পম্প অ্যান্ড গ্ল্যামারে পরিপূর্ণ। দেশের মানুষের অবস্থা ভালো ছিল, দেশের মানুষ সচ্ছল ছিল, দেশে কৃষক ব্যবসায়ী ছিল, দেশে কৃষক বেশি ছিল, ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত ব্যক্তিরাও ছিল। এরপর সামাজিক অবস্থা, ভারতের সামাজিক অবস্থা ভালো ছিল না। সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীরা ছিল ভোগের সামগ্রী, নরবলি, শিশু সন্তান গঙ্গার জলে বিসর্জন, সহমরণ, সতীদাহ প্রথা এগুলি প্রচলিত ছিল। অপরপক্ষে পুরুষরা একাধিক বিবাহ করতে পারত, বিবাহ করতে পারত, বিধবা বিবাহের কোনো প্রচলন ছিল না। নারীরাও একাধিক বিবাহ করতে পারত না। এক কথায় ভারতের সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। অধিকাংশ লোক রসুন, পেঁয়াজ এগুলি খেত না, অর্থাৎ নিরামিষভোজী ছিল। এরপরে ধর্মীয় অবস্থা, ভারতে আদি চতুর্বর্ণ অবস্থা বিরাজ ছিল। আদি চতুর্বর্ণ হলো চারটা বর্ণ কী কী? একটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই চার ভাগে বিভক্ত ছিল ভারতের মানুষ। তো ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ছিল সমাজের সর্বেসর্বা। প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত কার্যে তার
সমস্ত কার্যাবলীতে তাদের আধিপত্য ছিল। অপরপক্ষে বৈশ্য এবং শূদ্র এদের কোনো রাষ্ট্রীয় অধিকার ছিল না, এদের কোনো এরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, এদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হতো, নির্যাতন এবং নিপীড়ন করা হতো। কিতাবুল হিন্দ গ্রন্থে আছে যে এই বৈশ্য এবং শূদ্ররা যদি বেদ পাঠ করত তাহলে এই ব্রাহ্মণেরা তাদের জিহু পথে এই ধরনের মানসিক অত্যাচার নির্যাতনে তারা দিনাতে পারে এবং তারা সবসময় এ থেকে মুক্তির পথ খুঁজতেছিল, মুক্তির পথ খুঁজতেছিল এবং মুসলমানদেরকে এবং ভারতে মুসলমানদের আগমনের অনেক পূর্বেই এদেশে মধ্যপ্রাচ্য থেকে ব্যবসায়ীরা এসে বিভিন্ন ফকির দরবেশেরা এসে এদেশে ইসলাম প্রচার করত। তো এই ভারতের এই নির্যাতিত নিপীড়িত হিন্দুরা তাদের কাছ থেকে এই আদর্শ শুনে, ইসলাম ধর্মের এই আদর্শ শুনে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কথা ভাবত এবং মুসলমানরা যাতে এই দেশে আগমন করে সেই জন্য তারা মুসলমানদের সহযোগিতা, সেই জন্য মুসলমানদের ভারতে আগমন ত্বরান্বিত হয়েছে এবং সহজতর হয়েছে। তারপরে শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থা, ভারতে শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবস্থা ভালো ছিল, সেখানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল বল্লভ এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসাবিদ্যা, দর্শন, সাহিত্য এগুলি সম্পর্কে পড়া যেত। তৎকালে ভারত চিকিৎসাবিদ্যা এবং গণিত শাস্ত্রে আর জ্যোতির্বিজ্ঞানে যথেষ্ট উন্নতি সাধন করেছিল। বিদেশ থেকে মানুষ এসে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ছাত্রছাত্রীরা এসে এদেশে এই শিক্ষা অর্জন করেছিল। তারপরে সংস্কৃতি কলেজ মালব এবং আজমিরে সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দেওয়া হয়। তারপর শিল্প, চিত্রশিল্প এবং স্থাপত্যবিদ্যাও ভারতে উল্লেখযোগ্য ছিল এবং এগুলি শিক্ষা করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে দেশি বিদেশি ছাত্রছাত্রীরা সেখানে জ্ঞান অর্জন। এইভাবে আজকে আমাদের এই পাঠ শেষ হয়ে গেল। আগামী পাঠ পরবর্তী অধ্যায়ে যেটা আবার সেটা আলোচনা করব তোমাদের সর্বসম্মত। এখানে আজকে আমার পাঠ সমাপ্ত করব। খোদা হাফেজ।